Hello friends, welcome back to our channel Eahan lifestyle vlog with a new vlog. আর সবাই কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখুন এই ভাজার নলি ভাই, এগুলো সাবুর আর কি পাঁপড় টাইপ। তো কালকে আমি ইহানের নানাজিকে দেখতে গিয়ে ফেরার পথে কিনে নিয়ে এসেছিলাম, এগুলো খেতে খুব ভালো লাগে। তা তাই আজ রোদে দেওয়া হয়েছে একটু, যাতে ভাজার সময় বড় বড় করে ফোলে আর কি। তাই সেইগুলোই মাহির এখন তুলছে রোদ থেকে। অনেক রকমে আছে, এই চাকার মতো, তারপরে এই যে এই ফুল ফুলকি, আর এটা এই এক ধরনের আছে, চার পাঁচ রকম নিলাম। তো আর সন্ধে এগুলো ভাজবো, দেখা যাক কেমন ফলে। তো আজকে সন্ধেবেলা এগুলো নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। আর এদিকে আমি ততক্ষণে গরম পানিতে চাউমিন আর পাস্তা ভিজিয়ে দিয়েছি, আর আলু ভাজা আর এই ডিম ভাজা একসঙ্গে করে নিয়েছি, ওগুলো ভাজবো বলে পরে। আর তার মধ্যে ততক্ষণ আমি এই নলিগুলো ভেজে নিচ্ছি, হয়েও যাবে তাড়াতাড়ি। আজ সন্ধেবেলা অল্প অল্প করে করতে করতে প্রায় অনেক কিছুই হয়ে যাচ্ছে, দেখুন। এই যে এগুলো নিয়ে নিয়েছি ভাজবো। আসলে ইহানে জামাইবাবু আজ সন্ধেবেলা একটু পরেই আসবে, তো সে আসবে বলেই ওই জন্য ওই চাউমিন এগুলো ওর জন্য করা হচ্ছে। যেহেতু ইরানি এখানে আছে, তাই তার সঙ্গে সঙ্গে সন্ধেবেলা আমাদেরও টিফিন হয়ে যাবে, তাই অল্প অল্প সব কিছুই করা হচ্ছে, কিন্তু অনেকগুলো এ হয়ে যাচ্ছে। আর ওদিকে পাশে ভাতও চাপিয়ে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি হয়েও যাবে। কথা বলতে বলতে আমার ভাজাও হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর ফুলেছে সবগুলো। আর ওদিকের পাশাপাশি আমি ফুলকপিও সিদ্ধ করে রেখে দিয়েছি, আর তার সঙ্গে বেসনও গুলে রেখে দিয়েছি পকোড়া করব বলে। আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে, যাতে ইহানের নতুন সমস্ত ব্লগ বা ভিডিওগুলো আপনারা পেয়ে যান। আর পাশের নোটিফিকেশান বাটনটিও অন রাখবেন। পরে আমরা গেলে আমরা চালাই।
ফুলকপির পকোড়া প্রায় হয়ে এসেছে, এরপরে আমি পাস্তা চাউমিনটাও বানিয়ে নেবো একেবারে। ইহান বাইরে এত পরিমাণে দুষ্টুমি করছিল যে সেই সময় আমি পাস্তা আর চাউমিন বানানোটা স্কিপ করে গেছি, ওটা ভিডিও তুলতেই পারিনি, তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম। আজ ব্লগটি এইখানেই শেষ করছি, আমি ফিরে আসবো আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর দেখতে থাকুন ইহান লাইফস্টাইল ব্লগ। টাটা।